আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটি আমরা যারা কবুতর পালক আছি, কম পালি বেশি পালি, তারা অনেক সময় পড়ি। তবে আমার বিশেষভাবে থাকবে যে আল্লাহর কাছে অনুরোধ থাকবে যাতে এই সমস্যাটায় কেউ না পড়েন, ঠিক আছে? এই সমস্যাটায় পড়লে নতুন অনেকে আছেন যে ঘাবড়ায় যান, কবুতর শেষ পর্যন্ত বাঁচাতে পারেন না। সেটা হচ্ছে, কবুতর যখন ডিম পাড়তে যায়, ডিম পাড়ার সময় কবুতরের এই যে পায়খানার রাস্তা আছে না, পায়খানার মুখকে যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় ডিম আটকে যায়। কিংবা দেখা গেছে যে কবুতরের যে ডিম্ব থলিটা আছে, সেই ডিম্ব থলিতে ডিম আটকে থাকে। কবুতর ডিম যখন পারবে, প্রেশার দেয়, ডিম থলি সহ ডিমটা বের হয়ে আসে। এক্ষেত্রে ওই ডিম থলিটা যদি সঠিকভাবে ডিম বের হতে না পারে এবং ডিম থলিটা যদি কবুতরের থেকে আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু ওই কবুতরটা পারমানেন্টলি বাঞ্জা হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে কিছু কিছু উপায় শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি যদি নতুনও হন, পুরাতন না বাট নতুন আপনি, তাহলে আপনি এই সমস্যাটা থেকে হয়তো সমাধান পেতে পারেন, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রথমেই বলবো যে অনেকে দেখবেন, আমি আমার গত যে আমার যে সেকেন্ড যে চ্যানেলটি আছে, সেখানে একটি ভিডিও শেয়ার করছিলাম, বলছিলাম যে মানে কবুতরের যদি পায়খানার রাস্তায় আপনার ডিম আটকে যায়, তাহলে এরকম আঙুল দিয়ে সুন্দর করে বের করে আনবেন। এটা কিন্তু আপনারা পুরাতন, আপনার নতুন যারা আছেন তারা কিন্তু করবেন না। যদি মনে করেন যে আপনার কবুতরের যে ডিম আটকে গেছে, দেখলেই তো বুঝতে পারবেন যে যখন ডিম আটকাবে তখন কি হবে, কবুতরটা এক কোনায় বসে থাকবে, ঝিম মেরে থাকবে। এবং এই যে দেখতে পারতেছেন, আমি দেখেন ওর পাখাটা কিন্তু ছেড়ে দিছি, দেখছেন ওর পাখাটা কিন্তু টাইট হয়ে আছে। এরকম পাখাটা নেমে যাবে এবং এক কোনায় ঝিম মেরে বসে থাকবে, মানে তার মধ্যে যে চঞ্চলতা ভাবটা সেটা থাকবে না, ঠিক আছে? যদি কবুতরের মানে পায়খানার রাস্তায় যদি ডিম আটকে যায় কিংবা ডিম্বথলিতে ডিম আটকে যায়, তো আগে বলে রাখি এটা কেন আটকায়। আপনি যদি অপরিপূর্ণ বয়সে কবুতরকে ডিম বাচ্চা করান, তাহলে এই সমস্যাটা সবচাইতে বেশি হয়। এবং দেখা গেছে অনবরত আপনি আপনার কবুতরকে ডিম বাচ্চা করাইতেছেনি, তখন এই সমস্যাটা হয়। কিংবা দেখা গেছে যে আপনার ডিম বাচ্চা করছে আগে ভালোই, হঠাৎ করে অনেকদিন লং টাইম একটা গ্যাপ দিয়েছেন, দীর্ঘদিন গ্যাপ ছিল, সেই গ্যাপ থাকার কারণে অনেক সময় দেখা যায় যে কবুতরের যে এই যে ডিমের যে উপরের যে আবরণটা থাকে, অর্থাৎ খোসাটা, এটা কিন্তু পিছলা থাকে। অনেক সময় দেখা যায় এটা খসখসা হয়ে যায়, খসখসা হওয়ার কারণে ডিম থলিতে কিংবা আপনার পায়খানার মুখটা যে আছে এখানে আটকে যায়, ডিমটা বের হতে পারে না। তখন চাপাচাপি করার কারণে অনেক সময় ডিম ভিতরে ভেঙেও যায়। আর ভিতরে যদি ডিম ভেঙে যায়, তাহলে এটা 100% কনফার্ম থাকে, ওই কবুতর আপনি আর কখনোই বাঁচাতে পারবেন না। যদি ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি চায়, তাহলে তো বাঁচতে পারে, আর না হলে এই কবুতর মারা যাবে। তো এখন আসুন যে অনেকে দেখবেন যে যারা সিনিয়র আছে তারা কিন্তু এরকম কী করে, দুই আঙুল দিয়ে সুন্দর করে ডিমটা বের করে ফেলে। তা আপনি তো সিনিয়র না, আপনি তো অত পারবেন না। যদি ডিম আটকায় আপনার কবুতরের, আমার অনুরোধ হলো প্রথমে আপনার আশপাশে কেউ পরিচিত এরকম আছে, অনেকদিন ধরে কবুতর পালে, কবুতর সম্বন্ধে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ হয়, তাকে বাসায় নিয়ে আসবেন। বাসায় নিয়ে আসাটাই বেটার, কারণ তার কাছে নিয়ে গেলে কবুতরটা একটু ঝুঁকি ঝামেলা পোহাইতে হবে, হ্যাসেল পোহাবে, তাতে কবুতরের একটি শরীরে একটা মানে হবে, যোগ মানে কী বলে এটা, জার্নি করলে যেরকম হয় আর কি, ওইটা না করে আপনি তাকে অনুরোধ করবেন আপনার বাসায় নিয়ে আসতে। বাসায় নিয়ে আসার পরে সেই কবুতরটা তার হাতে দিবেন, তার হাতে দেওয়ার পরে সেই সুন্দরভাবে দেখবেন যে অটোমেটিকলি তার ডিমটা বের করে দিচ্ছে। এটা হলো আমার অনুরোধ। আপনারা নতুন যারা আছেন তারা নিজে থেকে কখনো এই জিনিসটি অ্যাপ্লাই করবেন না। এখন নতুনরা কী করবেন, আপনারা চাইলে আপনাদের যে হাতের যে কেনি আঙ্গুল আছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কেনি আঙ্গুল, সুন্দর করে আপনার নখ আঙ্গুলের নখগুলো কাটবেন, কেটে একবারে মানে সুন্দর করে একটা স্মুথ বানাবেন, যাতে এটা খোঁচা লেগে ব্যথা না পায়। এই আঙ্গুলে হাতটা ধুয়ে নেবেন সাবান দিয়ে, ধুয়ে স্যানিটাইজেশন করে এই আঙ্গুলে আপনার কী করবেন, অলিভ অয়েল। ভিউয়ার্স আবারও বলতেছি, এই আঙ্গুলটাতে অলিভ অয়েল নেবেন। অলিভ অয়েল নেওয়ার পরে আপনারা, যদিও আমার মাদি কবুতরটার পায়খানার রাস্তায় ডিম আটকায় নেয়, আপনাদের দেখানোর জন্য বোঝাচ্ছি, এই যে দেখতেছেন পায়খানার রাস্তাটা, এই যে এইখানে এই পায়খানার রাস্তায় কী করবেন, আস্তে করে এটার মুখের মধ্যে সুন্দরভাবে অলিভ অয়েল লাগানো আঙুলটা সুন্দর করে আপনার ঘষে ঘষে ভিতর দিকে একটু ঢোকাই দেবেন। বেশি জোরে দিবেন না, বেশি চাপ দিলে কিন্তু ভেতরে ডিম ভেঙে যেতে পারে কিংবা যে কোনো সমস্যা হতে পারে। বেশি না, আপনার এই যে এক কর আছে না, এক করের এই হাফ কর পর্যন্ত ঢুকাবেন। এই হাফ কর পর্যন্ত ঢুকালে আপনারা বুঝতে পারবেন। আবারও বলতেছি, এই হাতটা পরিষ্কার করে নেবেন, যে আঙুলটা আপনি ঢুকাবেন এই হাফ কর। আর অনেক বলতে পারেন যে ভাই কতটুক মাপে ঢুকাবো আঙুল, এই হাফ কর ঢুকাবেন, এই যে আপনার প্রথমে যে করটা আছে না, এই করের হাফ কর সুন্দরভাবে ঢুকিয়ে একদম ভিতরে তেলটা লাগিয়ে দিবেন। এটা কেন লাগাবেন,
এটা লাগালে কি হবে, ওর যে পায়খানার যে রাস্তাটা এটা আপনার পিছলা হবে। দেখবেন অনেক সময় যদি আপনার সরাসরি কবুতর ডিম পাড়ার পরে দেখবেন যে কবুতরের ডিমটার উপরে কিন্তু একটা পিছলা আবরণ থাকে কিংবা পিছলা জাতীয় একটা পদার্থ থাকে। এটা হয় এই কারণে যাতে ডিমটা সহজে বেরোয় আসতে পারে। অনেক সময় এই জিনিসটা কম হওয়ার কারণে কবুতর ডিম পাড়তে পারে, ওই যে বললাম যে খসখসা থাকে। তো এটা যখন আপনি দিয়ে দিবেন ওর যে পায়খানার যে মুখটা সেটা কিন্তু আপনার অনেক সুন্দরভাবে একটু মানে রাবারের মতো, তো এটা আমাদের চামড়া তো রাবারের মতন, কবুতরের চামড়াও কিন্তু রাবারের মতো, এটা কিন্তু রাবারের মতো একটু বড় হবে এবং ওই জায়গাটা সুন্দরভাবে তেলটা লেগে যাবে, এই যে অলিভ অয়েল তেলটা। আর কি হবে, সুন্দরভাবে ও যখন প্রেশার দেবে ডিমটা বের হয়ে আসবে। আর যদি ডিমের থলি থেকে সহ ডিম বের হয়ে আসে তাহলে কী করবেন, আস্তে করে হাতটা ধুয়ে আস্তে আস্তে চাপ দিয়ে ডিমের থলি কিন্তু আপনি টান দিবেন না, ঘুণাক্ষরেও ডিমের থলি কখনোই টান দিবেন না। ওই ডিমের থলিটা ওইভাবে রেখে আস্তে 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 চাপ দিয়ে ডিমের থলি থেকে ডিমটা বের করে ফেলবেন। তারপরে ডিমের থলি যেটা বের হয়ে আসছে ওটাকে কী করবেন, ছুটে যেন না যায়। ভিউয়ার্স আবার বলতেছি, ডিমের থলি যেন ছুটে না যায়, ছুটে গেলে কিন্তু কবুতরটা পারমানেন্টলি বাঁধা হয়ে যাবে। আস্তে করে আঙুল দিয়ে এরকম চাপ দিয়ে ওই ডিমের থলিটা ভিতরে ঢুকিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে ঢুকে যাবে, ডিমটা বের করবেন আস্তে আস্তে, কোনোভাবেই যাতে ওই ডিমের থলি টান না লাগে। টান লাগলে কিন্তু শেষ, ওই ডিমের থলিটা বের হয়ে যাবে এবং ছুটে যাবে, ছুটে যেন না যায়। ডিমের থলি টানবেন না, ডিমের থলিটাকে আস্তে আস্তে খেয়াল রাখবেন কোনোভাবে যেন না ভাঙে যদি ডিমের থলি বের হয়। আস্তে আস্তে চাপ দিলে এইভাবে যখন আপনি দুই আঙুল দিয়ে আস্তে চাপ দেবেন ডিমের থলি থেকে দেবেন, হাতে রক্ত লাগবে, টেনশন করার কিছু নেই, আপনার কবুতর ঠিক হয়ে যাবে যদি ডিমের থলিটা ডিম যদি ভিতরে না ভাঙে, ডিমটা বের করে আনবেন। আর যেটা বললাম যদি ডিমের থলি বের হয় না বা ডিম কিন্তু আটকে আছে, তখন এরকম আঙুল দিয়ে সুন্দরভাবে অলিভ অয়েল দিয়ে আপনি আপনার যে কবুতরের যে এই যে পায়খানার রাস্তাটা আছে, পায়খানার মুখটা আছে, হাফ কর দেখাই দিলাম আমি, এই যে আঙুলের যে কর আছে না আমাদের আঙুলের যে কর, এই হাফ কর অর্ধেক কর পর্যন্ত সুন্দরভাবে অলিভ অয়েল লাগাই দেবেন। এখন আসুন ওই কবুতরটা কী করবেন, ওকে নর মাদি মানে যদি মাদির তো সমস্যাটা হয়, ওই মাদিটাকে সম্পূর্ণরূপে আলাদা করে দেবেন, একবার একটা নিরিবিলি জায়গায় রাখবেন, সে যাতে কোনোভাবে ভয় না পায় কিংবা কেউ যাতে তাকে ডিস্টার্ব করতে না পারে, এরকম একটা জায়গায় রাখবেন। চেষ্টা করবেন কিছুদিন মানে কিছু সময় রাখার জন্য, যদি সে ডিম পাড়তে পারে তাহলে বেটার, আর না পাড়তে পারে তখন এই ট্রিটমেন্টগুলো দিয়ে দিবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে এইভাবে বলছেন যে ভাই আমার কবুতরের ডিম আটকে গেছে কী করব, আমি তো সরাসরি আপনাদেরকে দেখাইতে পারলাম না। যদি এরকম সিচুয়েশনে পরে দোয়া করবেন যেন আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি। আবার এটাও দেখব যে না, এরকম সিচুয়েশনে কেউ না পড়ে, কোনো কবুতর পালকই যেন না পড়ে, এটা আমার আল্লাহর কাছে অনুরোধ রইল যাতে কেউ এই সমস্যাটার সম্মুখীন না হয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন, আর যেভাবে বললাম সেভাবে করবেন। যদি এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার করে থাকতে পারে কিংবা কোনো সহযোগিতা পেয়ে থাকেন তাহলে অনুরোধ রইল ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন। যদি ভালো লাগে লাইক দেন, আর না ভালো লাগলে লাইক না দেন, অন্তত শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার মতন এইরকম একটা ছোটোখাটো কবুতর পালকের মাধ্যমে সে হয়তো উপকৃত হতে পারে আমার এই টিপস ট্রিক্সগুলোর দ্বারা। সো অবশ্যই অনুরোধ রইল শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের প্রিয় গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে যাবেন, সেইখানে আপনারা আপনাদের বিভিন্ন কবুতর বিষয়ক যেই অভিজ্ঞতা সেগুলো শেয়ার করতে পারবেন। আর যদি আমাকে ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে চাইলে আমার সোশ্যাল সাইটগুলোতে আমাকে ফলো করতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেইখানে ভালো লাগে ফলো করতে পারেন। লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যেসব সাইটের কথা বললাম, সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখানে আমাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে আমি শোয়েব হোসেন এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন নতুন একটি ভিডিও না নিয়ে আসা পর্যন্ত, এবং কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে দারুণ এবং দুর্দান্ত একটি ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।